আপেল একটি খুব সুপরিচিত ফল। কথায় আছে যে প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে আর যেতে হয় না। এটি একটি সত্য কথাও, কারণ আপেলের অনেক ভালো গুণও রয়েছে। আপেল অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ রয়েছে এবং এটি সঠিক হজমেও সহায়তা করে। আপেল খাদ্যতালিকাগত ফাইবার এবং ভিটামিন সি সমৃদ্ধ। আপেল লাল, সবুজ এবং হলুদ রঙে পাওয়া যায়। কিছু আপেল মিষ্টি এবং কিছু টক। এদের মধ্যে এক একটি এক এক রকম স্বাদের হয়ে থাকে। ভারতের কাশ্মীর এবং হিমাচল হলো প্রধান এলাকা যেখানকার আপেল উৎপাদনের জন্য বিখ্যাত। আপেলকে শীতকালীন ফলও বলা হয়, কিন্তু আপেল সারা বছরই সহজেই পাওয়া যায়। এদের মধ্যে বিভিন্ন আপেল বিভিন্ন দামের হয়ে থাকে। আপেল অনেকভাবে খাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি কাঁচা খাওয়া যায়, কিন্তু এটি অন্যান্য অনেক খাবারের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা যায়, যেমন আপেল পাই, আপেল সস, আপেল জেলি এবং জ্যাম। ছোট বড় সবাই আপেল দিয়ে তৈরি জ্যাম ও জেলি খেতে খুবই পছন্দ করেন। আজকাল আপেলে প্রচুর পরিমাণে ক্ষতিকারক রাসায়নিক পদার্থে আবৃত হচ্ছে। এটি আপেলের আয়ু বাড়ানোর জন্য করা হচ্ছে। অতএব এই আপেল খেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। আপেল খেতে গেলে একটি কথা অবশ্যই মনে রাখবেন, কিছু আপেলের বাইরের স্তরটি প্রিজারভেটিভ এবং মোম দিয়ে ঢাকা থাকে, যাতে এটি চকচকে এবং চোখকে আকর্ষণীয় করে তোলে। অতএব একটি আপেল খাওয়ার আগে একজনকে অবশ্যই উষ্ণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। সেই আপেল থেকে সমস্ত মোম ধুয়ে ফেলতে হবে, অথবা খোসা ছাড়িয়ে একটি আপেল খেতে পারেন। মনে রাখবেন, একটি আপেল আপনার খাদ্যতালিকায় প্রতিদিন রাখলে অনেক রোগবালাই থেকে দূরে রাখবে। তাই পারলে প্রতিদিন অন্যান্য ফলের সাথে একটি করে আপেল খান। দৈনিক ভালোমন্দ জানার অধিকার আছে সবার।